বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি কৌশলে ইস্ট ইন্ডিয়া কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না, তারা সুযোগ পেলেই দেশটা কেড়ে নিবি। আমি তাদের প্রশ্রয় দেব না, আমি বাঁচে থাকতে তোমার রাজ্যে দুর্গ তৈরি করতে পারবে না, সৈন্য সমাবেশে সক্ষম হবে না। আমার জন্য, দেশের জন্য নিদারুণ দুশ্চিন্তে লিয়ে তুমি চলে গেছো, তাই বুঝি তোমার এই নিশীতে আহ্বান। জাহাপনা, এত বিচলিত হবেন না। গোলাম হোসেন, আচ্ছ তুমি, আমার বাংলার কি অবস্থা? আমার দেশের দুঃখী মানুষের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা কি এখনো অত্যাচার করিচ্ছে? গোস্তাকি মাফ করবেন জাহাপনা, আমরা আর 1757 সালে নাই, 2020 সাল শেষ করে 21 সালে পা দিচ্ছি। খামোশ গোলাম হোসেন, এলে তুমি কি করছো? এটা 2021 সাল মানে? জি জাহাপনা, এখন আমরা ডিজিটাল যুগের 4G গতিতে আছি। আপনার বাংলার ওপর দিয়ে বিরাট ঝড় বয়ে গেছে। আমি জানি গোলাম হোসেন, শিপোসালার মীর জাফর এর জন্য দায়ী। অভয় দিলে একটা কথা বলতে পারি জাহাপনা? নির্ভয়ে বলো গোলাম হোসেন। জাহাপনা, আপনার বাংলা আর আগের লাগান নাই, দুই ভাগ হয়ে গেছে। কি হয়েছিল গোলাম হোসেন, একটু ঝাড়িয়া কাশো তো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির প্রান্তরে জয়ী হওয়ার পর এই দেশটা লুণ্ঠন ও নিপীড়নের মাধ্যমে 200 বছর শাসন করে। অবশেষে চলে যাওয়ার সময় ইংরেজরা ব্রিটিশ প্যাস মেরে এই বাংলাকে দুই ভাগ করে দেওয়া যায়, যাতে করে বাংলার জনগণ কোনোদিনও আগাতে না পারে। বাংলার এক অংশ পাকিস্তান আর এক অংশ ভারতের মধ্যে দিয়ে যায়। খামোশ গোলাম হোসেন, ইনকে উল্টাপাল্টা করতে তোমার বুকটা কি একটুও কাঁপলো না? তোমার কি ভয় নাই? গোস্তাকি মাফ করবেন জাহাপনা, আমি এল্লে ঠিক কথাই করছি, আপনার সাম্রাজ্য আর নাই, সব শেষ হয়ে গেছে। একই শোনালে গোলাম হোসেন, আমার প্রিয়তম লুৎফুন্নেসা, আমার হাজার দুয়ারি প্রাসাদ। এল্লে কিছুই নাই জাহাপনা, আমরা এখন বগুড়ার মোহাম্মদ আলী প্যালেজে আছি। তোমার স্পর্ধা দেখে বাঁচি না, এখনো উল্টোপাল্টা বকে যাচ্ছ, তোমার কি মরার ভয় নাই গোলাম হোসেন? আমি ঠিকই করছি জাহাপনা, আপনি এখন মোহাম্মদ আলী প্যালেজেই আছেন। বাংলার বুকে কি ঝড় বয়ে গেল গোলাম হোসেন, আমরা এটি কৃষক, প্রাণের মুর্শিদাবাদ এর থেকে কত দূর? আমার হাজার দুয়ারি প্যালেজ যে আমাকে ডাকিচ্ছে। উত্তেজিত হবেন না জাহাপনা, ভালো করে শোনেন, ইতিহাসে আপনি এই বাংলার শেষ স্বাধীন নবাব, কিন্তু বর্তমানে আপনি আর এই বাংলার নবাব নাই। মুর্শিদাবাদ এখন ভারতের মধ্যে পড়ছে, সেটি যাবার গেলে এখন আমাদের ভিসা পাসপোর্ট করা লাগবে, তাছাড়া ঢুকপের দিবিল্লাই। এত বড় দুঃসাহসকার, আমার রাজ্য ঢুকপের দিবেল্লয়, এখনো কি ইংরেজরা আছে? জাহাপনা, পৃথিবী আর আগের লাগার নাই, রাজার রাজ্য বিলীন হয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় আছে, তারা শুধু আপনার ইতিহাসই জানে, কিন্তু আপনাকে দেখলে আর চিনবে পাবিল্লাই। একই হয়ে গেল গোলাম হোসেন, বাংলার আকাশে এখনো দুর্যোগের ঘনঘটা, আজ আমি নবাব হয়েও সর্বশান্ত, আমার রাজ্য ঢুকতে ভিসা পাসপোর্ট করা লাগবি। সবই নিয়তির খেল জাহাপনা, ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, বর্তমান সবসময় অতীতের সাথে ইতিহাস হয়ে যায়। ইতিহাস বড়ই নিষ্ঠুর, লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃদ্ধি হয়, কিন্তু কর্তব্য আহ্বানে লোভ মোহ জয় করে মেরুদণ্ড সোজা করে যে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। জাহাপনা, আপনাকে বাংলার মানুষ আজও ভোলেনি, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে বাংলার শেষ স্বাধীন নবাব হিসেবে আপনার নাম আজও লিখিত আছে, এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন বাংলার মুক্ত আকাশে আপনার নাম উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে। আমি তো ব্যর্থ গোলাম হোসেন, বাংলার শাসন ধরে রাখতে পারিনি, আপন লোকের ষড়যন্ত্রে ইংরেজরা আমার স্বপ্নের দেশ ছিন্ন বিচ্ছিন্ন করে থুয়ে গেছে। যারা ষড়যন্ত্র করছিল জাহাপনা, তাদের মৃত্যু এই দুনিয়াত কঠিনভাবে হসে। যারা আমার বাংলার সূর্যটা ষড়যন্ত্রের কালো থাবায় অস্তমিত করেছিল, তাদের মৃত্যু কেঙ্গে করে হয়েছিল খুলে বলো গোলাম হোসেন। প্রথমেই আপনার পরমাত্মীয় ঘসিটি বেগমের কথা কই, আপনার মৃত্যুর পর মির্জাফরের পুত্র মিরন তাকে জিঞ্জিরা প্রাসাদে বন্দী করে রাখে, এক গভীর রাতে ঘসিটি বেগমকে নৌকা ডুবে মেরে ফেল দেয়। তারপর কি হলো গোলাম হোসেন, নির্ভয়ে বলো। জি জাহাপনা, আপনার হত্যাকারী মোহাম্মদ আলী বেগ কুয়ায় লাভ দিয়ে আত্মহত্যা করে, ইয়ার লতিফ রায় দুর্লভকে ইংরেজরা গোপনে মেরে ফেল দেয়। অর্থলোভী উমিচাঁদের কি হয়েছিল গোলাম হোসেন? ইংরেজরা তার অর্থ সম্পদ আত্মসাত করেছিল, অর্থশোকে উমিচাঁদ বড্ড পাগল হয়ে মুর্শিদাবাদের রাস্তাঘাটে চিৎকার চেঁচামেচি করে বেড়াতেন, এইভাবে একসময় উমিচাঁদ মৃত্যুর মুখে ঢলে পড়ে। কি নিদারুণ ও দুর্বিষহ সেই মৃত্যু! সবই ষড়যন্ত্রের ফল গোলাম হোসেন। জাহাপনা, রাজা রাজবল্লভের মৃত্যু হয়েছিল নদীর মধ্যে ডুবে, বহু টাকা আত্মসাত করছিল, সেই অপরাধে তাকে মেরে ফেলে দেওয়া হয়। আমি তাক আগেই কছিলাম গোলাম হোসেন, আমার সাথে বেবিনি করলে আল্লাহ সেটা সহ্য করবি না। জাহাপনা, আরেক ষড়যন্ত্রকারী মিরনের মৃত্যু বিহারের এক জায়গায় বজ্রপাতের কারণে হয়েছিল, জগৎ শেঠকে মীর কাসেম গলায় বালির বস্তা বান্ধে নদীতে ডুবে মারে, অবশেষে সেই মীর কাসেমের মৃত্যু হয়েছিল খুব কঠিনভাবে, সর্বশান্ত হয়ে দিল্লির এক রাস্তায় বেয়ারিশ লাশ হয়ে মৃত্যুবরণ করে, মরার পর কাফনের কাপড় পর্যন্তও মেলেনি, ময়লা জামা পরে কবর দেওয়া হয়। প্রধান ষড়যন্ত্রকারী যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, সেই মীর জাফরের মৃত্যু ক্যাঙ্গে করে হয়েছিল গোলাম হোসেন? জাহাপনা, তাক এখন খালি বাংলার মানুষকে, সারা পৃথিবীর মানুষ মীর জাফর ও বিশ্বাসঘাতক হিসেবে ঘৃণা করে।
ইংরেজরা ক্ষমতার লোভ দেখিয়ে তার সাথে প্রতারণা করে। অবশেষে দুশ্চিন্তায় দুরারোগ্য কুষ্ঠরোগে মির্জাফর মৃত্যুবরণ করে। তার বাড়ির প্রধান গেটকে এখনও মানুষ নিমখারাম গেট হিসেবে চেনে। সবই ষড়যন্ত্রের ফল গোলাম হোসেন, পৃথিবীতে বিশ্বাসঘাতকতার পরিণাম তো এঁকেই হয়। সিপাহ সালা মির্জাফরকে এখনও পৃথিবীর মানুষ পরম ঘৃণার সাথে স্মরণ করে। লর্ড ক্লাইভের শেষ পরিণতি কি হয়েছিল গোলাম হোসেন? সে এক বিশাল করুণ ইতিহাস জাহাপনা। সকল ষড়যন্ত্রকারীদের সাথে নিয়ে আপনার হিরাজিল প্রসাদ থেকে ধন সম্পদ লুট করে জাহাজ দিয়ে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার পর বাংলায় হত্যা, রাহাজানি, ঘোষ বিভিন্ন অপরাধের কারণে ইংল্যান্ডের হাউস অফ কমন্স তাকে ফাঁসির আদেশ দেয়। তার কি ফাঁসি হয়েছিল গোলাম হোসেন? না জাহাপনা, আত্মপক্ষ সমর্থনের কারণে তার ফাঁসি স্থগিত করা হয়। কিন্তু পাপ কি কাকো ছাড়ে, ভারতীয় উপমহাদেশে যে অত্যাচার জুলুম করছে সেই স্মৃতি তাক শান্তির থেকপেট দেয়নি। অবশেষে নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করে। নিয়তি বড়ই নিষ্ঠুর, পাপ কখনই কাউকে ক্ষমা করে না। পলাশী ষড়যন্ত্রকারীদের পরিণতি হামাকরে এই শিক্ষাই দেয় যে অন্যায় করলে মৃত্যুর পর তো বটেই, দুনিয়াত ভোগ করতে হয় এর ফল। একই বলে প্রকৃতির নির্মম প্রতিশোধ। এই যে ভাই, আপনাদের সময় শেষ, আমরা এখন নবাব বাড়ির গেট বন্ধ করবো, আপনারা এখন চলে যান তো। খালি ক আগের দিন নাই রে, থাকলে কি আর এঁকে করে বার করে দিবার পারিস? কথাবার্তা আসতে কহে, এটি কেরা আছে জানিস? ভাই কেরা আছে না আছে সেটা তো আমার দেখার দরকার নাই, সন্ধ্যের পর গেট বন্ধ হয়ে যায়, আপনারা এখন চলে যান তো। জাহাপনা, এখন আমাদের এটি থেকে প্রস্থান করা লাগবে, এটা এখন অন্যজনের সম্পত্তি, চাইলেও আমরা এটি থাকতে পাবো না। রাজ্য গেল, সিংহাসন গেল, সামান্য মোহর আমাক টানে না গোলাম হোসেন। চলো এই পূর্ব বাংলার অপরূপ সৌন্দর্য আমরা দুচোখ ভরে দেখে আসি। It's the motherfucking eagle double.